অবস্থা যদি সবসময় থাকতো তাহলে রাস্তাঘাটে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। আমরা আস্তে 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 তো মাহলে আর পরিবেশের ভিতরে আসলে ঈমান সুন্দর হয়, আর অন্য জায়গায় গেলে পরে ঈমানের ভিতরে কমি আসে, এটা তো আসবেই, কিন্তু এটার অনুভূতি তো থাকতে হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার অনুভূতি ছিল, ভয় পেয়ে গেলেন, সাহাবা ইকরাম ভয় পেয়ে গেলেন, কেন তো অনুভূতি ছিল, তো আমাদের ভিতরে ওই অনুভূতি থাকা দরকার। আর এটার জন্য বলা যায় ফিতনার জামানাতে, ফিতনার জামানাতে আশেপাশে সব জায়গায় ফিতনা আর ফিতনা, সমস্ত জায়গায় ফিতনা আর ফিতনা, যেখানে যাবেন সেখানে ঈমান নষ্ট হয় এমন আসবাব চারিদিক থেকে আমাদের ঘিরে রেখেছে। তো বলা হয় যে ফিতনার জামানাতে তিনটা কাজ করতে হবে, তিনটা কাজ হযরত আমাদের বর্তমান হযরত এই কথা বলেন, হাদিসের ভিতরে আসছে এটা। একটা কাজ হলো অমম সাধারণভাবে থাকা, বড় খুসুসিয়াত, বড় নিজের আত্মগরিমা ও অহংকারের সাথে খুসুসিয়াত না, অমমিয়াতের সাথে থাকা। আর একটা হলো জামাতের সাথে থাকা, জামাত, জামাতের সাথে থাকার কথা বলা আছে, একা একা না, এলাকাতে থাকলে আমরা জামাত বানিয়ে দেবো, মসজিদ ওয়ার জামাত, থানাবাড়ি যে জামাত, সেই জামাতের সাথে আমরা থাকবো। মানুষ যখন নাকি একা থাকে, একা থাকলে পারে বলা হয় যে একা থাকলে পারে, জঙ্গলে যদি একা থাকে বাঘ তার উপরে হামলা করে, আর মানুষের বাঘ হলো শয়তান, একা থাকলে পারে শয়তান তার উপরে হামলা করে ফেলবে, এজন্যে জামাতের সাথে থাকবে। জামাত কাকে বলা হয়? জামাত তাদেরকে বলা হয় যাদের ভিতরে আপসের ভিতরে মিল মহব্বত আছে, একজন আরেকজনের খায়ের খা, একজন আরেকজনের কে মহব্বত করে, একজন আরেকজনের প্রয়োজনের দিকে দেখে, আপসের ভিতরে মিল মহব্বত যে জামাতের ভিতরে আছে, যারা আছে ওইটা হলো জামাত, ওইটা হলো জামাত। আর তৃতীয় নম্বর একটা কথা, মসজিদে বেশি বেশি সময় দেওয়ার কথা, মসজিদে সময় দেওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে তারা তো এই জিনিসের চেষ্টা করে, অমমিয়াদের সাথে সাধারণভাবে চলে, জামাতের সাথে থাকে, মসজিদের সময় বেশি দেওয়ার চেষ্টা করে। তো যখন নাকি আমরা মসজিদে বেশি সময় দেব তখন এখান থেকে ঈমান বন্ধ থাকবে, ঈমান সুন্দর হতে থাকবে, ঈমান সুন্দর হতে থাকবে। এজন্য বলা হয় যে আমরা এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছয় নম্বর আছে না, ছয় নম্বরের প্রথম নম্বর হলো ঈমান, এই ঈমানকে সুন্দর করতে হবে, আর ঈমান একদম পরিপূর্ণ আর মুকাম্মাল করতে হবে, দিলের ভিতরে এক জাররা পরিমাণে এই কথা থাকবে না যে মখলুক থেকে হয়, একশো ভাগের একশো ভাগ দিল থেকে বের করতে হবে, এটার মশক করতে হবে, এটার চেষ্টা করতে হবে, মশক করতে হবে, এটা চেষ্টা করতে হবে। বলা হয় যে একটা মানুষ একটা আল্লাহ তাআলার জন্য একশো ভাগের নিরানব্বই ভাগ আল্লাহ তাআলার জন্য করলো, আর এক ভাগ অন্য কোনো উদ্দেশ্যে করলো, আল্লাহ তাআলা এই আমল গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বললেন যে আমার কাছে তো খালেস চাই, একশো ভাগের একশো ভাগ আমার সাথে আমার জন্য করছো কেন? দেখেন এটা তো অনেক কঠিন জিনিস, এটার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক যেতে হবে। হে আল্লাহ আমরা তো দুর্বল, আল্লাহ আমরা কমজোর, আল্লাহ আমাদের ভিতরে ওই যোগ্যতা নাই, হে আল্লাহ আমাদের ভিতরে না ইলম আছে না কালাম আছে, হে আল্লাহ আপনি দয়া করে আমাদের ঈমানকে সুন্দর করে দেন, ঈমানকে সুন্দর করে দেন, আল্লাহ ওই ঈমান দিয়ে দেন যে ঈমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে ঈমান ছিল। যদি কেউ ঈমানের পিছনে মেহনত করে এবং দোয়া করতে থাকে এবং চেষ্টা করতে থাকবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে ওই ঈমান দান করবেন যে ঈমানের দ্বারা তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হবে। ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, মানুষের ভিতরে সিফাত আর গুণ বাড়তে থাকবে, সিফাত বাড়তে থাকবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন যে সবর কাকে বলা হয়, সবর, সবর তাকওয়া কাকে বলা হয়, যখন নাকি ঈমানের পিছনে মেহনত করবে সে তাকওয়া অর্জন করবে, তাকওয়া তার ভিতরে আসবে, সবর তার ভিতরে আসবে, তাকওয়া আর সবর তার ভিতরে আসবে। সে মানুষের মানুষকে মানুষের তিরস্কার করবে না, মানুষের দোষ দেখবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। বলা হয় যে মানুষের সাথে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, এটা কত মানুষ এই জবান যে আছে না, জবান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে নসিহত করেছেন, নসিহত করেছিলেন, দেখো তোমার তুমি তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, জবান। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা
মাসকে মাস চলে যেত, উনি কোনো কথাই বলতেন না, কথাই বলতেন না জবানকে কন্ট্রোল করার জন্য। এই জবান এমন একটা, এই জবানের দ্বারা যদি কোনো খারাপ কথা বের হয়, এই খারাপ কথা, খারাপ কথা একটা হলো খারাপ কথা, একটা ভালো কথা। ভালো কথা যেটা আছে, ভালো কথা এত মিষ্টি হয়, এত মিষ্টি, সারা দুনিয়াতে যত মিষ্টি আছে, সমস্ত মিষ্টি, সমস্ত মধুর, সমস্ত কিছু একত্রিত করলে পারো অত মিষ্টি হবে না যত মিষ্টি মানুষের জবানে একটা কথা হতে পারে, একটা কথা যত মিষ্টি হতে পারে। আবার মানুষের জবান দিয়ে যদি খারাপ কথা বের হয়, এই খারাপ কথা এত তিত, এত তিত, সারা সাত সমুদ্রের পানি সব একত্রিত করে বলে অত তিত হবে না যত তিত মানুষের জবান দিয়ে একটা খারাপ কথা বেরোনোর দ্বারা তিত হয়। এই জবান এমন একটা জিনিস, মানে যারা হাতুস্তিনানিল হাল দিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু, যে তীর আর তলোয়ারের দ্বারা যদি, তীর আর তলোয়ারের দ্বারা যদি আঘাত করা হয়, আঘাত করার পরে যে ক্ষতটা হলো, এই ক্ষত আস্তে আস্তে একসময় ভরে যায়, এই গর্ত থাকে না, একসময় সমান হয়ে যায়। কিন্তু জবান দিয়ে যে দিলের পরে যে আঘাত করলো, এই দিলের আঘাত কখনো ভালো হয় না, কখনো ভালো হয় না। বলা যে এক একজন মুসলমান বাইতুল্লাহ থেকেও বেশি দামি, বাইতুল্লাহ থেকেও বেশি দামি। আল্লাহর ঘরকে, বাইতুল্লাহকে আমরা কত ইজ্জত করি, মানে ইসুস রহমতুল্লাহের কথা, এক একজন গুনাহগারকে তোমরা ভালো নজরে দেখার অভ্যাস করো, মহব্বতের নজরে দেখার অভ্যাস করো। গুনাহগার থেকে গুনাহগার তাকেও মহব্বতের নজরে দেখার কথা বলা হচ্ছে। আমরা যে যে ছয় নম্বর আছে না, ছয় নম্বরের ভিতরে আখলাক একটা নম্বর আছে। এই আখলাকের ভিতরে সমস্ত কিছু, আখলাক ভালো হবে না কখনো যদি ইমান ভালো না হয়, ইমান সুন্দর না হলে আখলাক ভালো সুন্দর হবে না। আর মানুষের সাথে চলতে গেলে পারে আখলাক সুন্দর করবার জন্য আমাদের ভিতরে নম্রতা, নরম ব্যবহার, নরম ব্যবহার, এটা এত জরুরি জিনিস, এত জরুরি জিনিস। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত যে আপনি নরম ব্যবহার করছেন, নরম ব্যবহার, নরম ব্যবহার। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের ব্যবহার ছিল নরম। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে এত জুলুম করা হলো, এত অত্যাচার করা হলো, 40টা বছর ওনাকে রাস্তায় রাস্তায়, জেলখানায়, কুয়াতে, বিভিন্ন জায়গায় এভাবে ঘুরতে হলো। 40 বছর পরে যখন নাকি আল্লাহ তাআলা ওই কুয়া থেকে উঠিয়ে মিশরের সিংহাসনে যখন নাকি বসালেন, এবং যারা জুলুম আর অত্যাচার করেছিল, জুলুম আর অত্যাচার যারা করেছিল ভাইরা, ওই ভাইরা যখন নাকি মুহতাজ হয়ে সামনে আসলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম সামান্য তাদেরকে তিরস্কার করেননি, সামান্য তিরস্কার করেননি। কি বলছেন, খুব সুন্দর ভাবে বলছেন, খুব সুন্দর ভাবে, নম্র ভাবে বলছেন, কি হাল আলিমতুম মা ফাআলতুম বি ইউসুফা ওয়া আখিহি ইযা আনতুম জাহিলুন, তোমাদের কি জানা আছে, তোমরা সামান্য একটা ভুল করে ফেলেছিলে, অজ্ঞতাবশত, অজ্ঞতাবশত তুমি ইউসুফের সাথে, তোমরা ইউসুফের সাথে আর তার ভাইয়ের সাথে কি করেছিলে এটা মনে আছে, এটা বলেনি, হ্যাঁ আমাদের ধরে পিটাতে কুয়ার ভিতরে ফেলছো, এই করছো, এই করছো, এত কিছু কোনো কিছু বলেননি, শুধু এতটুকু সুন্দর ভাবে, ভদ্র ভাবে এই কথা বলছেন, আল্লাহ আলিম তুম, আল্লাহ আলিম তুম, জানা আছে তোমাদের, মা ফাহাল তুম, যে তোমরা অজ্ঞতাবশতুম জাহিলুন বলা আছে, যে তোমরা অজ্ঞতাবশত তোমার ভাই ইউসুফ আর তার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে সেটাকে তোমার খেয়াল আছে, একটু তিরস্কার করলেন না এত। এবং যখন নাকি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, বাপের সাথে এবং সবার সাথে একত্রিত হলেন কারগুজারি শোনানোর সময়, ওই পিছন থেকে ওই সমস্ত কারগুজারি শোনাননি, কুয়ার ভিতরে ফেলছে, গোলাম বানিয়েছে, এটা করছে, এটা এত কিছু বলেননি, বলে জেলখানায় গেছিলাম, জেলখানা থেকে এরকম মুক্ত হয়ে আল্লাহ তাআলা সিংহাসনে বসে ছোট্ট করে বলছেন। এটা হলো ইমানদারের আলামত, ইমানদারের লক্ষণ। আমরা কি করি, কেউ যদি কোনো দুর্ব্যবহার করে তার কাছে সমস্ত, হ্যাঁ তুমি এই করেছো, এই করেছো, এই করেছো, এই করেছো,
এটা ইমানদারের কথা না, মোমেনের কথা এটা হবে না। মোমেন তো সে ভদ্রতা দেখাবে, ওগুলো দেখেও না দেখার ভান করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, এটা দেখিয়ে দিলেন যে জুলুম করলে পারে আর অত্যাচার করলে পারে তাদের সাথে কি ব্যবহার করতে হয়, কেমন ব্যবহার করতে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম পুরা কোরআনের পাকের ভিতরে এই ঘটনা রয়েছে যে, এবং লাস্টে এই কথা কি বললেন যে সমস্ত ইউসুফ আলাইহিস সালামের যে এই মর্তবা এবং সমস্ত পুরা দিনের খোলাসা হলো এটা, সেটা কি হলো সবর এবং তাকওয়া। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির বলা আছে, সবর এবং তাকওয়া, ধৈর্য ধরা এবং তাকওয়া অর্জন করা। ইমান পরিপূর্ণ কখন হবে, ইমান কামেল কখন হবে, যখন নাকি সবর এবং সামাহাত, সবর করা এবং মাফ করা, এই সিফাত যখন নাকি আসবে তখন বোঝা যাবে তার ইমান পরিপূর্ণতার দিকে যাচ্ছে। তো বলা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি এর সাথে দুর্ব্যবহার করতেন, কঠোর যদি হতেন, তাহলে এরা আপনার আশেপাশেই থাকতো না। কাদের ব্যাপারে বলছেন, কাদের ব্যাপারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম যারা ছিলেন, তারা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, এবং তারা এমন সিফাত ওয়ালা ছিলেন, এমন গুণী ছিলেন, আল্লাহ তাআলার সাথে এমন তাআল্লুক আর সম্পর্ক ছিল, এক একটা সাহাবার সাথে আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক ছিল যেটা কল্পনাই করা যায় না। তাদের দিলের খেয়াল অনুযায়ী, খেয়াল অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে পাকের ফয়সালা করেছেন অনেক সাহাবাদের, এমন বড় বড় মর্তবাওয়ালা বড় বড় সাহাবা ছিলেন, এই সমস্ত সাহাবাদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি কঠোরতা করতেন তাহলে আপনার আশেপাশেই কেউ থাকতো না। উহুদের যুদ্ধে যখন নাকি সমস্যা হলো, অনেক সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা ম্যান চলে গেলেন, আবু সুফিয়ানের কাফালে চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাকি একত্রিত হতে শুরু করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেননি তাদেরকে, সামান্যও তিরস্কার করেননি। জানেন আমাদের আজকে দাওয়াত ও তাবলীগের মেহনত যদি করতে চাই তাহলে আমাদের ভিতরে ওই সিফাত ওই গুণ আনতে হবে যে মানুষের দোষগুলো দেখেও না দেখার ভান করব, মানুষের দোষগুলো দেখেও না দেখার ভান করব। যতক্ষণ পর্যন্ত এই সিফাত না আসবে ততক্ষণ পর্যন্ত তাবলীগের কাজ ঠিকমতো করতে পারবো না, তাবলীগের কাজ ঠিকমতো হবে না। এজন্য বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আপনি যদি কঠোর হতেন তাহলে আপনার আশেপাশে কেউ থাকতো না শব্দ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে ক্ষমা করে দেন, তারা যদি ভুল করে থাকে তাদেরকে ক্ষমা করে দেন, এবং তাদের জন্য আপনি স্বয়ং নিজেই ইস্তেগফার করেন, তারা ইস্তেগফার করে আপনি ইস্তেগফার করেন, আমার কাছে মাফ চান, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। এজন্য বলা হচ্ছে আজকে আমাদেরকে ইমান সুন্দর করতে হবে। ইমান যখন নাকি সুন্দর হয়ে যাবে তখন আমাদের আপসের ভিতরে মিল মহাব্বত পয়দা হয়ে যাবে, আপসের ভিতরে সম্পর্ক পয়দা হয়ে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত আপসের মিল মহাব্বত পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণ হবে না। ইমান পরিপূর্ণ না হলে বেহেশতে যাওয়া যাবে না। হাদিসের ভিতরে আসছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ইমানদার হতেই পারবে না, তোমরা বেহেশতে যেতেই পারবে না যদি ইমানদার পরিপূর্ণ না হও, আর পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদি আপসের ভিতরে মিল মহাব্বত না থাকে। আপসের ভিতরে মিল মহাব্বত কখন হবে? আপসের ভিতরে মিল মহাব্বতের জন্য মিল মহাব্বতের ভিতরে দূরী বা মিল মহাব্বত নষ্ট হয়ে যায় যে সমস্ত কাজের দ্বারা, সেই কাজগুলো আগে বাদ দিতে হবে। যে সমস্ত কাজের দ্বারা আপসের মহাব্বত নষ্ট হয়ে যায় সেই কাজগুলো বাদ দিতে হবে। আপসের মহাব্বত, আপসের মহাব্বত কখন কমে? যখন নাকি আমরা মানুষের দোষ ধরি, মানুষের ভুল ধরতে থাকে, মানুষের গীবত করতে থাকে, শিকায়ত করতে থাকে, তখন মানুষের সাথে দূরত্ব পয়দা হতে থাকে, দূরত্ব পয়দা হতে থাকে। মানুষ আসলে এই জিনিসটা বরদাস্ত করতে পারে না। হ্যাঁ, যাদের ভিতরে এখলাস আছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারা তো আরো খুশি হয়, মানুষ যদি দোষ ধরে কারো, দোষ ধরলে পারে সে খুশি হয়। কিন্তু ওই ওই মাহল ওই পরিবেশ নাই যার কারণে আপসের ভিতরে মহাব্বতের কমি হয়, এরকম কোনো কাজই আমরা করতে পারবো না, করা যাবে না। আর মহাব্বত যে সমস্ত আমলের দ্বারা হয় সেই কাজগুলো করতে হবে। হাদিসের ভিতরে আসছে, আফসুস সালাম,
সালামের দ্বারা মহব্বত পয়দা হয়, আফসু সালাম বলা হয়েছে। সালাম আগে দিলে পরে, আগে দিলে পরে সে অহংকার থেকে বেঁচে থাকে গেল। আগে সালাম দিতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন, আফসু সালাম, সালামের দ্বারা মহব্বত পয়দা হয়। ফাতিহাত তাআম বলা আছে, খানা খাওয়ানোর কথা বলা আছে, খানা খাওয়ালে পরে মহব্বত পয়দা হয়। এই জিনিসের রেওয়াজ আস্তে আস্তে কমে যায়, মাশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে আছে, অমূল্য ভাবে এটা অনেক কমে গেছে। মহব্বত খানা খাওয়ানোর জন্য আমার ছোটবেলায় দেখছি যে বাড়িতে তরকারি রান্না করলে আম্মাকে দেখছি যে পাশের আশেপাশে বাড়িতে মুরগি রান্না করলে, গোশত রান্না করলে পাঠানো হতো, এটার দ্বারা মহব্বত পয়দা হতো। হ্যাঁ, মহব্বতের একটা পরিবেশ ছিল। বৈঠকখানা থাকতো গ্রামের ভিতরে, বৈঠকখানা থাকতো, সেই বৈঠকখানাতে মুসাফের এসে রাত্রে থাকতো এবং ঘরের থেকে খোঁজ নেওয়া হতো আজকে কোনো মুসাফের আছে কিনা, মুসাফের থাকলে পরে তার জন্য খাবার বাড়ানো হতো। এটা আমার তোরা বলা আছে, খানা খাওয়ানোর দ্বারা মহব্বত পয়দা হয়। আজকে তো এই মহব্বত পয়দা হওয়ার রাস্তাই বন্ধ হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, হ্যাঁ মানুষের মেহমানদারি করানোর রেওয়াজ বন্ধ হয়ে গেছে। কিতাবের ভিতরে দেখছিলাম কানজুল আমলে, হ্যাঁ, যে বেহেশতের ভিতরে যদি কোনো ব্যবসা থাকতো তাহলে কাপড়ের ব্যবসা, আর দোজকে যদি কোনো ব্যবসা থাকতো তাহলে সেটা হোটেলের ব্যবসা। এটা এটা এমন এমন মুসলমানের জন্য এত নিচু জিনিস, এত জিনিস। তো যখন নাকি আপসের ভিতরে মহব্বত বাড়ার জন্য রাস্তা হলো খানা খাওয়ানো, এটা আমুদ দোয়া। আপনি দেখেন না, যদি কারোর সাথে দূরত্ব হয়, মনোমালিন্য হয়, তাকে দাওয়াত করে খাওয়ালে পারে কিভাবে মহব্বত পয়দা হয়। মনে চাক আর না চাক এটা করতেই হবে, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যার যেমন সামর্থ্য।